রাজ্য বাজেট পেশের দিনে বিধানসভায় ভূয় বিধায়ক এদিন বিধানসভার নিরাপত্তা রক্ষীরা পরীক্ষার সময় ধরা পড়ে যান ওই ব্যক্তি তাকে তুলে দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে রাজ্য বিধানসভায় ভূয় বিধায়ক বাজেট পেশের দিন বিধানসভা থেকে গ্রেফতার ভূয় বিধায়ক অভিযুক্তকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সূত্রের খবর এদিন যখন বাজেট বক্তৃতা করছিলেন অর্থমন্ত্রী সে সময় বিধানসভার লবিতে ঢুকে পড়েন ওই ব্যক্তি পুলিশ জানিয়েছে বিধানসভার লবির কাছে ওই ব্যক্তিকে ইতস্ততভাবে ঘুরে বেড়াতেও দেখা যায় হাতে একটি প্লাস্টিকের প্যাকেট চোখে চশমা ফুল হাতা শার্ট তার উপরে চাপানো কোট নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হওয়ায় ওই আগন্তুককে দাঁড় করান তারা তার পরিচয় জানতে চান তিনি নিজেকে বিধায়ক বলে দাবি করেন নাম জানতে চাওয়া হলে ওই ব্যক্তি বলেন তার নাম গজানন শর্মা আবার কখনো বলছিলেন গজানন বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতে ধরা পড়ার পর সংবাদ মাধ্যমের সামনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় আমাকে আনন্দ বোস পাঠিয়েছে বিধানসভায় ঢোকার অনুমতি আছে আমার আপনি কি এমএলএ আপনি এখানে আপনাকে ঢুকতে পারলেন না আমি ঢুকেছি এখানে বিদেশ যাওয়ার আমার আলাও আছে এরপর ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চান নিরাপত্তা রক্ষীরা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি এরপর খবর দেওয়া হয় মার্শালকে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তুলে দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে জানা গেছে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি নিয়ম রয়েছে বিধায়কদেরকেও উপযুক্ত পরিচয়পত্র দেখিয়েই বিধানসভায় প্রবেশ করতে হয় এদিন অধিবেশন চলছিল স্বাভাবিকভাবেই আরও কড়াকড়ি ছিল নিয়ম এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি কিভাবে ঢোকার চেষ্টা করেছিলেন তা ভেবেই আশ্চর্য হচ্ছেন অনেকেই উল্লেখযোগ্য বিষয় রাজ্য বিধানসভায় গজানন নামের কোনো বিধায়ক নেই সুতরাং এই নামটি বা তিনি কেন উল্লেখ করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও সূত্র মারফত জানা গেছে বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকে পড়া ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন প্রাথমিক খোঁজ খবরের পর পুলিশ জানিয়েছেন ওই ব্যক্তির নাম গজানন শর্মা তার বাড়ি হাওড়া পুর নিগম এলাকার বেলিলিয়াস রোডে জানা গেছে স্ত্রী ও পুত্রকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি গজানন কি ভুল করে বিধানসভায় ঢুকেছিলেন নাকি পেছনে ছিল অন্য কোনো কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড কলকাতা নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল